हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन। आर आजके आमी निये हाजिर होयेछि मटन किमा बिरियानी रेसिपि। ए रेसिपि बानानोर जोन्नो प्रथमे आमी 300 ग्राम चालके जलेर मध्ये भिजिए रेखे देबो 1 घंटा मतो। अवश्यई किन्तु चालटा भेजानो इम्पर्टेंट। एदिके आमी 300 ग्राम मटन किमा निये निएछि। निये 100 ग्राम मतो टक दई फेटिए दिए दिच्छि। आदा रसुन बाटा दिच्छि 2 टेबिल चामच। हाफ टेबिल चामच दीची हलुद गुड़ो, 1 टेबिल चामच काश्मीरी लंका गुड़ो, हाफ टेबिल चामच धने गुड़ो, हाफ टेबिल चामच जीरे गुड़ो और परिमाण मतो लवण दिए भालो करे मैरिनेट करछी। कीमा बिरियानी बनानोर जोन्नो किन्तु मटनटा मैरिनेट करा खूब प्रयोजन। खूब भालो करे मैरिनेट करे 1 घंटा रेखे देबेन। तारपरे आमी प्रिपारेशन करे नेब बिरियानी मसला। बिरियानी मसलार जोन्नो जेगुलो लागबे तेजपाता, एलाच, दारुचिनी, लवंग, जयफल, जयित्री, आपनार कबाब चीनी, शामरिच, गोटा गोलमरिच, शाहजीरा और एटा होच्छे स्टार एनिस बोले, बांग्लाय कि बोले आमी जानी ना। ओटाके हल्का करे भेजे आमी रोस्ट करे एरकम पाउडार करे नियेछि। एखान थेके 1.5 टेबिल चामच मतो बिरियानी मसला आमी बिरियानीते देबो। आर कोनटा कतटा कि क्वान्टिटी दियेछि सेटा डेस्क्रिप्शन चेक करे नेबेन, ताहले पेये जाबेन डिटेल्से। एदिके आमी जल बसिये दियेछि। जलेर मध्ये एलाच, दारुचिनी, लवंग, शाहजीरे दिए जलटा फुटे इले एर मध्य हमें जे चाल भिजिए रेखेम दिए दिल। चाल दिए एक नेड़े हमें ढाका दिए देव। सेवेंटी परसेंट मत हमें राइसटा के कूक कर नेब। देखो ए रखम हाथ दिए भेगे गेले एक बार तक ही क्योंकि राइसटा हो गए। हमें छेके निच्छी। এদিকে কিমাটা বানিয়ে নেব। কিমাটা 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এখানে আমি সাদা তেল দিয়েছি প্রায় 5 টেবিল চামচ মতো দিয়ে। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে বেরেস্তা রেডি করে নিচ্ছি। আর আপনারা যদি বেরেস্তার রেসিপি চান টিপস সহ আলাদা করে আমি দিয়ে দেব, আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে কিমাটা দিয়ে দিচ্ছি। কিমাটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখানে মশলা দেওয়ার কিছুই নেই। আর ম্যারিনেটের সময় আমি দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দুটো টমেটো আমি কুচি করে দিয়ে দিয়েছি আর বড় সাইজের হলে একটা দেবেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরে 7টা মতো। কাঁচা লঙ্কাগুলোই ঝাল কম আছে তাই একটু বেশি দিলাম। আর যে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজটা সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট দশেক আমি রান্না করে নিয়েছি। এইভাবে তেল ছেড়ে দেওয়ার পর এখানে আমি বিরিয়ানির যে মশলাটা রেখেছিলাম তুলে সেটা দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। এরপর বিরিয়ানিটা এবার দম দেওয়ার জন্য এটাকে সেজে নেব। এখানে আমি একটা স্টিলের জায়গা নিয়েছি, তার মধ্যে তলায় কিমা, ঘি আর বেরেস্তা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে তার উপর কিছুটা পরিমাণ এখানে রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা দিয়ে একটু ছড়িয়ে দেব। দিয়ে উপর থেকে সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা ছড়িয়ে দিতে হবে। তার উপর আবার বেরেস্তা দিতে হবে। একটু সামান্য ধনে পাতা ছড়িয়ে দিলাম। কিমা বিরিয়ানিতে ধনে পাতাটা অবশ্যই দেবেন, খুব ভালো লাগে খেতে। এরপর আবার খানিকটা কিমা দিয়ে দিলাম। এর উপর আবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি। উপর থেকে আবার সামান্য বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম। দিলাম বেরেস্তা, দিচ্ছি ধনে পাতা। এখানে কেওড়া জল দিয়েছি 2 টেবিল চামচ আর তার সঙ্গে 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সড করে নিয়ে ওই জলটা 1 টেবিল চামচ এখন দিয়ে দিলাম। আবার উপর থেকে সামান্য রাইস দিয়ে আমি বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার, নর্মাল যে জর্দার রং পাওয়া যায় ওটাও আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে লেমন ইয়েলো দিচ্ছি আর অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি দেশি ঘি 1 টেবিল চামচ। এরপরে একটা হাতার পিছন দিয়ে আমি এইভাবে মাঝখানটা একটু সাইড করে দিচ্ছি। পুরোটাতে কি তিনটে জায়গায় এরকম করে সাইড করে দিয়ে ওই ফাঁকা জায়গাটা দিয়ে ছোট্ট 1 কাপ জল আমি দিয়ে দিলাম ওখানে। দিয়ে এবার ফয়েল দিয়ে আমি এটাকে র্যাপ করে দিচ্ছি। আপনারা চাইলে লিডের গায়ে আঠা মেখেও কিন্তু সিল করে দিতে পারেন। এইভাবে আমি 20 থেকে 25 মিনিট দমে বসিয়ে রাখবো।
दम देवा हुए गेछे। दम देवार 25 मिनट पर आमी किन्तु एटा सार्व करछि। दम दिएछि 20-25 मिनट धरे, गैसटा फ्लेम बंद करे आमी एटाके रेस्टिंग टाइम दिएछि 20-25 मिनट प्राय। तो आपनारा 15 मिनट देवार परेई खुलते पारेन, किन्तु जदि संगे संगे एटाके सार्व करते जान भातगुलो केटे जाबे आर बिरियानिटा घेटे जाबे। একটু টাইম দেবেন, বিরিয়ানি হয়ে যাওয়ার পর দেখবেন একদম ঝরঝরে ভাত আছে আর খুব সুন্দর লাগবে। এইভাবে যদি বানান আপনারা বাড়িতে খেয়ে দেখবেন একবার, অসম্ভব সুন্দর হয়েছিল খেতে ভাতটা, দেখে হয়তো বুঝতে পারছেন। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর যদি কোনো জায়গায় ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।